নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 24 জুন 2023 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী ফল পাবেন বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। তো চলুন প্রত্যেক দিনের মতো আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে কী হবে, কী হতে পারে, কীভাবে চলা যেতে পারে। আপনাদের চ্যানেল বলার কিছু নেই, রেগুলার আপডেটগুলো আসে, তো সাথে থাকুন, এটাই এক্সপেক্ট করব। কালকে শনিবার, কালকে সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ এবং ষষ্ঠী সিদ্ধি যোগ চলবে আগামীকালকের দিনে। কিন্তু খুব শুভ দিন হচ্ছে এটা বলা যাচ্ছে না, চলে যাবে এটা এটা বলা যায়। আমি আপনাদের বলেইছিলাম যতদিন অম্বুবাচী চলছে শিবার্চনা করুন, মহাদেবকে পুজো পাঠ করুন, আর সাড়ে সাথে চলছে যাদের বা ইত্যাদিগুলো যাদের চলছে তারা শনি মন্দির বা বড় ঠাকুরে পুজো দেবেন, যারা দেন তারা দেবেন, অসুবিধা নেই। কিন্তু মহাদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করুন, বেটার হবে। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো ফল দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বলে নিই। কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রমণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী বেটার রেজাল্ট পাচ্ছে বা বেটার ফল পাচ্ছে এই নক্ষত্রের মানুষগুলো বা জাতক জাতিকারা। আগামীকালকে কোথাও যখন যাত্রা করবেন, কোথাও যাবেন, 10:08 থেকে সকালবেলা, 10:08 থেকে 10:41 দেখে ব্যবহার করবেন। বড় কথা, বড় সাইনিং, বড় কন্ট্র্যাক্ট, বড় ডিল সন্ধে 7:45 থেকে 8:23 দেখে ব্যবহার করুন। সন্ধ্যাবেলা, রাত্রিবেলার টাইমটা আর কি, দেখে ব্যবহার করতে হবে বা দেখে চলতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে। তাহলে মেন আলোচনার জায়গায়, পরপর আলোচনার জায়গাগুলোয় আসবো, যেভাবে আলোচনা করি। কোন কোন বিজনেসগুলো বেটার হচ্ছে একটু বলে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় আসবো। যে কোনো অ্যাডভাইজিং সেক্টর, অ্যাডভাইস করা, অ্যাডভাইস দেওয়া, ওকালতি, গুরুগিরি, টিচিং চাপে থাকবেন। হেলথ সেক্টর ভালো হচ্ছে, কিছুটা প্রমোটারি, কনস্ট্রাকশান বিজনেস ভালো হবে। যদিও অম্বুবাচীর সময় মাটি খুঁড়তে নেই, মাটি কাটতে নেই, এগুলো রয়েছে, কিন্তু যারা প্রমোটারি করছেন তারা তো সবসময় মাটি খুঁড়বেন না। তারা হয়তো দেখা যাবে একটা ফ্ল্যাট বিক্রি করছেন, একটা জায়গা বিক্রি করছেন বা কথাবার্তায় করছে, ভালো হচ্ছে। কালকের দিনে জুতো, চামড়ার জিনিস বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কসমেটিক্স, মেয়েদের জিনিসপত্র, ফাস্টফুড, এগরোল, মোগলাই, বিরিয়ানি বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে লটারি বিজনেস ভালো হচ্ছে, গ্ল্যামার ফিল্ড, অভিনয়, গান বাজনা, নৃত্য পজিটিভ রেজাল্ট দিচ্ছে। জলের কাজকর্ম ভালো হচ্ছে না, জল নিয়ে যারা কাজ করেন, যারা মানে যারা জলের বিজনেস করেন, খুব একটা ভালো হচ্ছে না। কালকের দিনে যে কোনো কথাবার্তায় গণ যাবে, কথাবার্তা চলবে, এই মোটামুটি একটা দিক গেল। আসছি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি আগামীকালকে কী হবে, কী হতে পারে, চলুন শুরু করি। আর ডেসক্রিপশনটা দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, দিয়ে রেখেছি। তাহলে মেন আলোচনার জায়গাটায় যাই। ওভারঅল মহাদেবকে পুজো করুন। আপনি মেষের মানুষ হলে আগামীকালকের দিনে নীল ব্যবহার করুন, কালকের দিনে 5 ব্যবহার করুন। টাইমটা বুঝবেন 8:15 থেকে 12:40 শুভ সময়, 12:50 থেকে 2:27 দেখে 2:30 পর সময়টা আবার চলতে পারে। মেষের মানুষজনদের হেলথ কালকের দিনে কিন্তু ডিস্টার্ব করতে পারে। ফ্যামিলির হেলথ ভালো, আপনার হেলথ, ইভেন কোনো ট্রিটমেন্ট বা ট্রিটমেন্টের প্রসেস রয়েছে, একটু দেখে শুনে এগোবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, পরিবারের জন্য কিছু কেনাকাটি, ধরুন ছুটির দিন আছে, চলো একটা ফ্রিজ কিনে নিয়ে আসি বা ফ্যামিলির জন্য কিছু কিনে নিয়ে আসি, চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল একটু দেখে করা উচিত, কোথাও যাবেন, কোথাও যাওয়ার ব্যাপার রয়েছে, দেখে যেতে হবে।
তো আগামীকালকের দিনে আপনি যখন মেসের জাতক বা জাতিকা, কর্মক্ষেত্রে মেন্টাল প্রেশারটা মারাত্মক থাকছে, প্রচণ্ড মেন্টাল প্রেশার, শত্রুতা, কোণঠাসা করার ব্যাপার, খুব বেশি সাপোর্ট কোনো জায়গা থেকে পাচ্ছেন না, কোনো লেভেল থেকে খুব বেশি সাপোর্ট পাচ্ছেন না, আপনি যদি এক্সপেক্ট করেন সেটা কিন্তু ভুল হবে। আপনাকে বুঝে চলতে হবে, মেপে কথা বলতে হবে। শনিবারের দিন অনেকে অল্পতেই ছুটি হয়ে যায় বা অনেকে ছুটি থাকে, এটা একটু দেখে চলুন, আমার মনে হয় প্রয়োজন রয়েছে। ব্যবসা শুভ বলতে পারি, কালকের দিন বিজনেস হবে, কাস্টমার ভালো পাবেন এবং কাস্টমারদেরকে মাল বিক্রিটা ভালো হচ্ছে। কালকের দিন দাম্পত্য জীবনটি কিন্তু ভালো, প্রেম বরং একটু ভোগাতে পারে প্রেমিক প্রেমিকারা। ফ্যামিলির সাথে কোনো ঝামেলা, অশান্তি, বিবাদ ক্লিয়ার হতে পারে, কোনো গণ্ডগোল ছিল ক্লিয়ার হতে পারে। লিগাল, কোর্ট কাছারি, আইনত দিক সামলে চলতে হবে, রাজনৈতিক ব্যাপার থাকলে দেখে চলতে হচ্ছে, দেখে চলার দরকার রয়েছে। আগামীকালকে ধরুন আপনি কোনো রাজনীতির ব্যাপারে যুক্ত রয়েছেন। এডুকেশন শুভ, সন্তান সুখ ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, সন্তানের হেলথ ঠিকই আছে এবং সন্তানের অ্যাক্টিভিটিসগুলো কালকের দিন ঠিকঠাক চলছে। রিস্ক নেওয়ার দিন নয়, মাথায় রাখবেন কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে রিস্ক আপনি নেবেন না, নেওয়া যাবে না। অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে বড় ঝামেলা থেকে মুক্তি হতে পারে, কথাবার্তা বলে সব কিছু ক্লিয়ার হতে পারে, কিন্তু সাথে কাউকে নিয়ে এগোবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ধার দেবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আগ বাড়িয়ে কারুর সাথে কথা বলতে যাবেন না, জেঁচে গিয়ে কারুর সাথে কথা বলতে যাবেন না বা কাউকে হেল্প করতে যাবেন না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষর জন্য আগামীকালকে ছাই রঙের ব্যবহার করতে বলছি, সবুজও চলতে পারে, শিব পুজো চলবে। 8:15 থেকে 1:15, মোটামুটি মানে 12:45, 12:50 থেকে 2:20 দেখে 2:30 পরের সময়টা আবার শুভ। প্রথমত বৃষরাশি, ফ্যামিলির শরীরটা একটু সামলান, বাড়ির মানুষজনদের শরীরটা একটু সামলান, নিজের শরীর ঠিকই রয়েছে, ছোট থেকে বয়স্ক যারাই আছেন একটু দেখে শরীরটা। ইনভেস্টমেন্ট নয়, ভ্রমণ হতে পারে, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় কথাবার্তা সামলে বলবেন। কিন্তু কালকে কাজ কমপ্লিটের ব্যাপারে রেজাল্ট 100% পারফেক্ট আসছে। আমি একটা কাজ কমপ্লিট করতে চাইছি, আমি একটা কাজ নিয়ে এগোচ্ছি, আমি এই কাজটাকে ক্লিয়ার করতে চাইছি, এই ব্যাপারটি 100% এবং ডমিনেট করতে পারেন, কর্তৃত্ব করতে পারেন, চাপ তৈরি করতে পারেন। চাপ তৈরি করা টাইম কিন্তু খুব খারাপ নয়, একটু চাপের তো ইনিশিয়ালি কিছু সামান্য সামান্য প্রবলেম হচ্ছে, বাট তার থেকে বেশি কিছু নয়। আগামীকালকের দিনে আপনি যখন বৃষরাশির মানুষ, আমার মনে হয় বিজনেস খুব ভালো না হলেও ভালো চলছে, কাস্টমার একটা লেভেল পর্যন্ত কাস্টমার থাকবে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভালোবাসা ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক একটু ডিস্টার্ব দেখাচ্ছে, গুরুজন সিনিয়র মানুষগুলোর সাথে সম্পর্ক একটু ডিস্টার্ব দেখাচ্ছে। কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং রাজনৈতিক ব্যাপার থাকলে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন একজন হাউসওয়াইফ, আপনি একটু দেখে চলুন, কথা শুনতে হবে, খোঁটা শুনতে হবে। সন্তানের হেলথ খেয়াল রাখবেন, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে, আপনার বিদ্যাস্থান কালকের দিনে ভালো হচ্ছে। চাকরির ব্যাপারে রিস্ক নেওয়া যায় এবং যে কোনো কাজকে কমপ্লিট করার ব্যাপারে আরও বেশি নিজেকে এগিয়ে রাখতে হবে, কমপ্লিট করে আসতে হবে। কৃত্তিকা নক্ষত্র সিনিয়রদের সাথে বড় রকমের অশান্তি, রোহিণী নক্ষত্র প্রেম ভালোবাসায় উন্নতি, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সিক্রেটলি কাজ করতে হবে। নেক্সট হচ্ছে মিথুন। আপনি মিথুনের মানুষ হলে ডার্ক চকলেট বেটার রেজাল্ট দেবে, ব্লু বেটার রেজাল্ট দেবে, ডার্ক চকলেট বা ব্লু। ডিপ্রেশনটা জয় করুন, হেলথ ভালো হচ্ছে, মনের হেলথ খুব একটা ভালো হচ্ছে না, মানসিক দিক খুব একটা ভালো হচ্ছে না। মোটামুটি 12:40 থেকে 2:15 দেখে ব্যবহার করবেন, বাদবাকি সময়টাকে ব্যবহার করতে পারেন মিথুনের মানুষ হলে। আপনার হেলথ ঠিকই আছে, বাবা মায়ের হেলথ তো ঠিক আছে, বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ইভেন ট্যুরস বা ট্রাভেলে সাকসেস রয়েছে, যদি কোনো পরিবারের জন্য কিছু কেনাকাটির ব্যাপার থাকে চলতে পারে মিথুনের মানুষ হলে। মিথুনের কর্মক্ষেত্র চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়া উচিত,
আমি যে তিনটে রাশির কথা বললাম, মেষ, বৃষ, এবার মিথুন বলছি, এই তিনটের মধ্যে এই রাশিটি বেস্ট রেজাল্ট পেতে চলেছেন। যত ডিপ্রেশন, যত ফ্রাস্ট্রেশন, যত কাজের ওয়ার্কলোড, কাজ কাজ নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপার ক্লিয়ার হতে চলেছে, মিটতে চলেছে। তো বন্ধুরা, কালকের দিনে যতটা পারবেন কাজকে এগিয়ে রাখুন, সুন্দরভাবে করুন, আমি আছি এই ব্যাপারটা মাথায় থাকবে, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, এটা মাথায় থাকবে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, খুব শুভ নয়। অফিসে শত্রুতার জায়গা নেই, পেছন থেকে ছুরি মারা লোকগুলো কালকে পালিয়ে যাবে, তো ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন। কাস্টমার পেতে সমস্যা হবে বিজনেস ক্ষেত্রে, লোক আসবে মাল নেবে তবে তোমার প্রফিট হবে, লোক আসতে সমস্যা রয়েছে, তো দেখুন। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভালো নয়, প্রেম ভোগাচ্ছে, আপনার গুরুজনদের সাথে সম্পর্ক কালকের দিনে স্টেবল থাকছে, জ্ঞাতিশত্রুতা বাড়বে, পাশের বাড়ি ভাই বোন একটু চাপ আসতে পারে, দেখবেন। আইন কানুন আদালত প্রশাসন রাজনৈতিক দিক কালকের দিনে আপনার হয়ে কথা বলছে, আপনার দিকে রেজাল্ট যাওয়ার চান্সেস রয়েছে। বিদ্যায় মনোযোগের অভাব, পড়াশোনা খুব ভালো না হওয়া, তবে সন্তানাদির ব্যাপারে, বাচ্চাগুলোর ব্যাপারে সুফল আসার ইন্ডিকেশন থাকছে, তো কালকের দিনে এটা কিন্তু প্লাস পয়েন্ট। মিথুন মৃগশিরা নক্ষত্র কালকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে দিন চলছে। আদ্রা নক্ষত্র, ফালতু টেনশান বড্ড বেশি, ফালতু চাপ নেওয়া বড্ড বেশি হয়ে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সব ক্ষেত্রে একটু ডিস্টেন্স মেনটেন করুন, সবাইকার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করুন বা করার দরকার রয়েছে। পরের রাশি হচ্ছে কর্কট। আপনি যখন কর্কটের মানুষ, একদম লাইট কালারে চলে আসুন, হালকা কালারে চলে আসুন। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে আমি আপনাকে সাজেস্ট করব, চার ব্যবহার করছেন, শিবার্চনা করছেন সকাল 8:15 থেকে 12:30, আবার 2:50 পর থেকে পুরো সময়টা ব্যবহার করা যাবে, 12:35 থেকে 2:25, 2:30 ধরুন, শুভ সময়, এই অশুভ সময় হচ্ছে এই টাইমটা। প্রথমত হেলথ ভালো নয়, এনার্জি নেই, ইচ্ছার অভাব রয়েছে, আপনার আপনার ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে, বাচ্চাগুলোর হেলথ ভালো হবে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা থাকছে, অর্থনৈতিক চাপ নিয়ে খুব বেশি অসুবিধা নেই, যে প্রচুর অর্থকষ্ট, অর্থনৈতিক সমস্যা আশা করছি না, কিন্তু দূরভ্রমণ নিষিদ্ধ, দূরভ্রমণে সমস্যা রয়েছে। দূরভ্রমণ বলতে ধরুন আপনার বাড়ি নিউ টাউনে, আপনি উত্তরপাড়ায় আসছেন, আপনি বেলুড় আসছেন, এটাকে দূরভ্রমণ বলছি না, আপনার বাড়ি রাজারহাটে, আপনি যাচ্ছেন দীঘা, এটাকে দূরভ্রমণ বলছি। তো একটু দেখে কালকের দিনে কাজকর্মর ক্ষেত্রে গয়ংগচ্ছ ব্যাপারটা প্রযোজ্য। কীরকম, ওই যা হচ্ছে হোক, যেরাম চলছে চলুক, যা পরিস্থিতি সেইভাবে চলুক, আমি কোনো মতে রিস্ক নেবো না, আমার ঘাড়ে দায়িত্ব আসবে, মানে আমার দিকে আঙুল উঠবে, আমি সে কাজ করবো না। আপনি যখন কর্কটের মানুষ, আপনি যখন কর্কটের জাতক জাতিকা, তো বন্ধুরা আমি আপনাকে এটা সাজেস্ট করবো, আগামীকালকের দিন নিয়ে যখন আপনি চাকরি করছেন, চাকরিতে রয়েছেন, একদম ধীরে সুস্থে কাজ করে শনিবারের দিন হালকা চালে চলে সবাইকে সাথে হাসি ঠাট্টা মজা করে চলে আসুন, শত্রুতা কিন্তু থাকবে, কারুর হয়ে মন্তব্য করবেন না, আর কাউকে হার্ট করে কোনো কথা বলবেন না, কারুর ব্যাপারে বেশি ঢুকে যাবেন না, বেশি মাথা গলিয়ে দিলাম নয়, চলে চলুন। বিজনেস ভালো, আপনি যখন একজন হাউসওয়াইফ, সেম প্রবলেম আপনার ক্ষেত্রে হতে পারে, সেম প্রবলেম আপনার ক্ষেত্রে হতে পারে, সেম জায়গা আপনার ক্ষেত্রে হতে পারে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, প্রেমে বাধা রয়েছে, প্রেমিক প্রেমিকারা সামলে চলুন, প্রেমযোগ কিন্তু খুব একটা স্টেবল নয়। সন্তানাদির ব্যাপারে সুফল আসছে, বিদ্যায় মনোযোগের অভাব, ডিস্টারবেন্স দেখাচ্ছে, বিদ্যার স্থান ভালো নয়, টিচারদের সাপোর্ট কম এবং আপনাদের পরিশ্রম হচ্ছে না। লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, আইনত গোলযোগ, রাজনৈতিক সমস্যা, মানে এরকম ব্যাপার থাকলে কালকের দিন আশা করতে পারি আপনার হয়ে কথা বলবে, আপনার দিকে রেজাল্ট যাবে, এবং আপনি মিষ্টি ব্যবহার সবাইকার মন জয় করে নেবেন, তো মিষ্টি ব্যবহার করুন, সুন্দর কথা বলুন, গুছিয়ে কথা বলুন, রেজাল্ট আপনার দিকে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে পেন্ডিং ঝামেলাগুলোকে হাত দেবেন না, পড়ে রয়েছে ওটা মনে হচ্ছে বড় ঝামেলা, কালকে হাত দেবেন না। পুষ্যা নক্ষত্র কালকের দিনে পরিবারের মধ্যে বিরোধ বা বিবাদ। অশ্লেষা নক্ষত্র, এই একটা নক্ষত্র হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অথবা গুরুজনদের সাথে সম্পর্ক খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি, নীল রং ব্যবহার করছেন সিংহ রাশির ব্লু শেড। সিংহ রাশি কালকের দিনে 7 সংখ্যা, কালকের দিনে অবশ্যই নীলের কাছাকাছি চলতে পারে, শিবার্চনা, শিব পুজো, 8:00 থেকে 12:20,
আড়াইটের পরের পুরো সময়টা 12:40 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন দুপুরবেলা। সিংহর অতিরিক্ত ব্যয় হওয়ার চান্সেস রয়েছে, মায়ের হেলথ খেয়াল রাখতে হবে, আপনার মা মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাড়ির মহিলাগুলোর হেলথ খেয়াল রাখবেন, আপনার ছোট বাচ্চা মেয়ে থাকলে তারও, বাদ বাকি কোনো অসুবিধা নেই। আপনার অর্থনৈতিক একটা চাপ দেখাচ্ছে, ভ্রমণে সাফল্য রয়েছে, বাজে খরচা বাড়তে পারে, ফালতু খরচা বাড়তে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। কর্মক্ষেত্রে পেন্ডিং কাজ খতম করার আইডিয়াল দিন, খুচরো ঝামেলা, একটু প্রবলেম, এখানটা এতটা বাকি ছিল, যত সমস্যা রয়েছে, কারোর সাথে একটু কথা বলার ব্যাপার রয়েছে, এগুলো খতম করার জন্য উপযুক্ত দিন বা আইডল দিন বলছি। এবং আমি আশা করব এটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, আপনি যখন সিংহের মানুষ, নতুন দায়িত্ব, নতুন কথা, নতুন বিষয়ে আলোচনা কালকের দিন না করে যত সমস্যাগুলো সেগুলোকে সর্ট আউট করুন, সলভ করুন, এবং যাদের সাথে পুরনো কাজ হয়েছে, ডিল হয়েছে, তাদের সাথে কথা বলা এগুলো যাবে, কিন্তু নতুন করে কোনো কিছুতে ইনভলভমেন্ট চাপ দেখাচ্ছে। কালকের দিনে বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো নয়, কাস্টমার আশা কমতে পারে, কাস্টমাররা আপনার প্রোডাক্ট পছন্দ কম করতে পারেন, একটু দেখবেন। কথাবার্তা বলতে গেলে বুঝে বলবেন কালকের দিন, আমি বললাম চাকরি ক্ষেত্রে পুরনো কাস্টমারদের সাথে, কিন্তু কথাবার্তা ওভারঅল বলতে গেলে একটু বুঝে। দাম্পত্য জীবন ভালো, ভাগ বটোয়ারা জায়গা জমি সংক্রান্ত সমস্যা কালকে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে, লক্ষ্য রাখবেন। আইন আদালতের সমস্যাগুলো খুব বেশি হয়তো ভোগাচ্ছে না, রাজনৈতিক শত্রুতা বাড়তে পারে কালকের দিন। প্রেমিক প্রেমিকারা, প্রেম ভালোবাসার ব্যাপার স্টেবেল এবং স্টেবেলই থাকছে। আপনি যখন সিংহের মানুষ, আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনি সব মিলিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারুর ব্যাপারে থাকবেন না। সন্তান সুখ ভালো, এডুকেশান ঠিকঠাক চলছে, এডুকেশানের জায়গা ঠিক মতো চলছে। মঘা নক্ষত্র, গুরুজনদের সাথে বিবাদ, অশান্তি, ঝামেলা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি আগামীকালকের দিনে গুপ্ত শত্রুতা শিকার হতে চলেছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সব কিছু ডিলে হবে, সব কিছুতে ডিলে হবে, সব কাজগুলোতে ডিলে হচ্ছে, এরা ঘটনা, তো এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যা রাশির জাতক জাতিকা, কালকের দিনে তিন ব্যবহার করছেন, গ্রিন ব্যবহার করছেন, গ্রিন মানে সবুজ, সবুজ ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন 12:50 থেকে 2:15 দেখে, বাদবাকি পুরো সময় আপনার সময়। কিন্তু আপনার ফ্যামিলির হেলথ, প্রত্যেকটা মেম্বার ইনক্লুডিং আপনি, আপনাকে নিয়ে হেলথের ব্যাপারে খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে, কারুর না কারুর শরীর নিয়ে আপনার চাপ কিন্তু তৈরি হতে পারে, তো বাবা মা ভাই বোন স্ত্রী স্বামী সন্তান প্রত্যেকের শরীরটা খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হবে, ভ্রমণাদি বিষয় দেখে করা উচিত কালকের দিনের জন্য। দেখুন কন্যার ক্ষেত্রে একটা ডিপ্রেশন চলছে, ইমোশন ডিপ্রেশন দিতে পারে, ডিপ্রেসড রাখতে পারে আপনাকে, যেখানে যেখানে ইমোশনের টাচ রয়েছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ, প্রেম এবং যে কোনো সম্পর্কগত, সেটা বাবা মাও হতে পারে, আপনি আমার জন্য অনেক কিছু করলেন, বিনিময়ে আমি আপনার জন্য কিছু করলাম না, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল বা কার্যকরী আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কিন্তু কন্যা রাশির চাকরি ক্ষেত্র হাইফাই লেভেল স্টেবেল। শনিবারের দিন তো কী হয়েছে, কালকের দিনে আপনি সব বিষয়ে কথা বলে রাখবেন, নতুন দায়িত্ব নেবেন, কালকের দিনে যে কোনো কাজ অ্যাগ্রেসিভলি করবেন, সামনে দাঁড়িয়ে লিড করবেন, শত্রুতা দমন করবেন। চাকরি ক্ষেত্রে আমি দেখিনি, আমি তো দেখি আপনার কে শত্রুতা করে, আপনার পেছনে কে লাগে, আপনার কে ক্ষতি করে, দেখা যাক না। আশা করছি আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনি যখন সিংহের মানুষ, কন্যার মানুষ। কন্যা রাশির জাতক বা জাতিকাদের সিনিয়র, ওপর মহল এবং নতুন কিছু বিষয়ে কথাবার্তা বলা অবশ্যই চলতে পারে, যে কোনো কাজ হেসে খেলে করুন। আগামীকালকে বিজনেস অ্যাভারেজ রান করছে, ধার বাকি বেড়ে যেতে পারে, কাস্টমার আসবে কিন্তু দামি প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি হতে, বিক্রি বাটা হতে সমস্যা রয়েছে। ওই যে বললাম ইমোশন, যেখানে যেখানে ইমোশন রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, বাবা মা, একটু দেখে, কোনোটাই মনের মতো হচ্ছে না। আপনি কারোর উপকার করতে চাইছেন করুন, লিগাল প্রবলেম থাকলে অসুবিধা নেই, ইভেন রাজনৈতিক কোনো দিক বা জায়গা থাকলে কোনো অসুবিধা নেই। কর্তব্য পালন খুব ভালো, পড়াশোনায় মনোযোগের অভাব, পড়াশোনা ঠিক মতো না হওয়া, ঠিকঠাক মতো না চালানো, চলা এর জায়গা দেখাচ্ছে।
গুরুজনদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, কালকের দিনে সন্তান সুখ ঠিকই আছে, সন্তানের জায়গা বা সন্তান নিয়ে অসুবিধা নেই। উত্তর ফাল্গুনি কন্যা রাশি, কালকের দিন আমি বলবো যে কোনো দায়িত্ব নিতে নেওয়ার কথা বা নিতে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন আপনি প্রবলেমগুলোকে শর্ট আউট করবেন এবং সলভ করবেন। চিত্রা মানুষ চিনবেন, কার সাথে মিশছেন, কাদের সাথে মিশছেন, কেন মিশছেন চিনুন, জানুন, দেখুন, জানতে পারবেন। তুলারাশি, তুলারাশি ক্রিম কালার অফ হোয়াইট বেটার, কালকের দিনে চার বেটার, একদম সাদার কাছাকাছি একটু লাইট শেড বেটার। চেষ্টা করছেন 8:40 থেকে 12:00, প্রায় 25 12:30 শুভ, 2:45 পরের সময়টা শুভ, মাঝের সময়টা দেখে ব্যবহার করুন। তুলা রাশির ওপর দায়িত্ব বা প্রেশার অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে। ধরুন আপনি অফিসে গেছেন, ভাবছেন দুটোর মধ্যে বাড়ি চলে আসব, দেখা গেল চারজন অ্যাবসেন্ট, প্রচণ্ড প্রেশারে চলে গেলেন, চাপে চলে গেলেন, আপনাকে একদম কোণঠাসা করে দেয়া হলো। এবং আমি বলছি না শত্রুতা, আমি বলছি বোঝা, ওপর মহল থেকে চাপ আসা, তোমাকে এটা করেই দিতে হবে আজকে, আপনি এটা করে যাবেন, হয়তো রাত 8:00 বেজে গেল, তো মারাত্মক প্রেশার, এবং আপনি কিন্তু কিছু করে উঠতে পারবেন না, ওই খেটে যাবেন। অ্যাচিভমেন্টের জায়গা কালকে খুব একটা ভালো নয়, হেলথ ভালো, বাচ্চাদের হেলথ ভালো, পার্টনারেরও হেলথ ভালো, ম্যারিড হলে পার্টনারেরও হেলথ ঠিক আছে, হেলথ ভালো। ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুরস হতে পারে, কিন্তু চাকরি দেখে সামলে পিঠ বাঁচিয়ে চলুন, বিজনেসকে বেটার করা যাবে। তুলা ব্যবসা করছেন, ভালোভাবে ব্যবসা করুন, চুটিয়ে ব্যবসা করুন, ব্যবসা ভালো হচ্ছে, বিজনেসে গ্রোথ বা ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট আসতে পারে। দাম্পত্য জীবনে অ্যাভারেজ রান করছে, প্রেম ভালো হচ্ছে এবং প্রেমে একটু ডেটে যাওয়া, একটু সুন্দর টাইম কাটানো চলতে পারে। বাবা মায়ের সাথে গণ্ডগোল, পারিবারিক গোলযোগ চান্সেস রয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন চান্সেস রয়েছে। বিদ্যার ব্যাপারে আশাবাদী সুফল দেবে, বিদ্যা বা বিদ্যাস্থান সুফল দেবে। লিগাল প্রবলেম সরকারি ব্যাপার পজিটিভ রেজাল্ট দিচ্ছে, রাজনৈতিক ব্যাপার থাকলে সেটাও আশা করছি খুব একটা খারাপ নয়, চলে যাবে। তুলা চিত্রা নক্ষত্র কতটা ইনভলভমেন্ট থাকা উচিত সেটা বুঝে চলুন। তুলা সাথী নক্ষত্র আগামীকালকের দিনে লোকের ঝামেলা নেবেন না। তুলা বিশাখা নক্ষত্র শত্রু তৈরি হচ্ছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছে, খেয়াল রাখবেন। বৃশ্চিক, বৃশ্চিক কালোর কাছাকাছি চলে যেতে পারে, কাছাকাছি চলে যান, অসুবিধা নেই, লাল অ্যাভয়েড করুন, শিবার্চনা করুন, শনিদেবের পুজো পাঠ করুন। কালকের দিনে টাইম বুঝুন, 12:50 থেকে 2:05, বাদবাকি সময় আপনার, আপনি মনে করবেন কালকের দিনটা সোমবারের দিন, সেইভাবে চাকরি করবেন। আপনার পার্টনারের শরীর, আপনি ম্যারিড হন আনম্যারিড হন, পার্টনার হাজব্যান্ড ওয়াইফ প্রেম প্রেমিক প্রেমিকা, শরীরের জায়গা লক্ষ্য রাখুন, বাবার শরীরের জায়গা লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু জলের মতো অর্থ ব্যয়ও হতে পারে। বাচ্চাগুলোর শরীর ভালো থাকবে, ভ্রমণে সাফল্য রয়েছে, বেস্ট রেজাল্ট কিন্তু চাকরি দেবে, নাম কামানোর দিন, এবং এমন কিছু না কিছু কাজ থাকবে, অফিস বলবে হ্যাঁ তোমার জন্য এটা উতরে গেলাম, তুমি ছিলে বলে এটা হয়ে গেল, একটা দিনের জন্য হোক না, বাট একটা মেন্টাল পিস, একটা স্যাটিসফ্যাকশান, একটা এই ব্যাপারটা কালকে কার্যকরী হচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ তো সেইভাবে কাজ করুন, নিজেকে প্রুফ করার জায়গা রয়েছে এবং মনের দিক থেকে একটা রিলিফ আসছে, একটা স্ট্রেস থেকে মুক্তি আসছে, বিজনেস মোটামুটি চলবে, ওই রেগুলার কাস্টমাররা আসবেন, ফ্লাইং কাস্টমার কম, দামি প্রোডাক্ট সেল হওয়ার চান্সেস কম, দাম্পত্য জীবন ভালো করা যাবে, প্রেম স্টেবেল, স্টেবেলই বলছি। সন্তান নিয়ে ভোগান্তি, তাদের এডুকেশান, তাদের অ্যাক্টিভিটিস বা সব মিলিয়ে ভোগান্তির জায়গা কিন্তু রয়েছে। আমি আপনাকে বলবো কোনো লিগাল প্রবলেম, কোনো কোর্ট কাছারি, কোনো আইনত গোলযোগ, রাজনৈতিক ব্যাপার দেখে চলা উচিত, দেখে শুনে চলতে হবে। ক্রিয়েটিভ জগৎ কিন্তু ভালো কালকের দিনের জন্য, গান বাজনা অভিনয়, আপনি যখন হাউসওয়াইফ এইভাবে কন্ট্রোল করছেন সবাইকে,
একটু টেম্পার দেখাতে হবে, দেখান। বিদ্যা খুব একটা ভালো নয়, এডুকেশনের ব্যাপারে খেয়াল রাখুন। তবে আশা করছি সন্তান স্থান ভালো হচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক মতো চলছে বা ঠিকঠাক চলছে। তাহলে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র হলে ভাই ভাইয়ে ভাই বা ভাই বোন একটু লক্ষ্য রাখবেন সম্পর্ক। অনুরাধা নক্ষত্র কালকের দিনে খরচা না করুন, তাতে লোকে আপনাকে কঞ্জুস বলুক। প্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে ফালতু খরচা একটু কন্ট্রোল করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব ত্যাগ করুন, দরকার আছে, না হলে অসুবিধায় পড়তে পারেন। এটা গেল বৃশ্চিক। পরের রাশি ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ হলে হালকা সবুজ আকাশী চার কালকের দিনে বেটার, শিব পুজো করা কালকের দিনে বেটার। 8:10 থেকে 12:05, 12:07, 10 ধরুন, মোটামুটি 12:30 থেকে 2:15 দেখে 2:35 থেকে পরের সময়টা আবার চলবে। দেখুন, প্রথমত একটা কথা বলি, ধনুর শরীর ভালো চলছে, ফ্যামিলির শরীরও মোটামুটি ঠিকঠাক, কিন্তু দুটো সমস্যা প্রধান। এক হচ্ছে পয়সার চাপ, আর দ্বিতীয় হচ্ছে মারাত্মক লেভেলে ডিপ্রেশন, নেগেটিভ থটস, মানসিক চাপ, টেনশন, স্ট্রেস আপনাকে একদম জড়িয়ে ধরবে। এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল, দেখে চলুন। কোনো কিছুর ভেতর বেশি ঢুকবেন না, অফিসে ধিমে তালে চলে বুঝে শুনে কাজ করে চলে আসুন। কারুর থেকে কারুর এগেনস্টে কারুর হয়ে অতিরিক্ত এক্সপেকটেশন বা প্রত্যাশা আপনাকে আপনাকে প্রবলেমে রাখবে। এবং কালকের দিনে সাপোর্টের লোক কম, হাজব্যান্ড ওয়াইফ বাবা মাটা বাদ দিয়ে প্রেমও খুব একটা ভালো হচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তো সাপোর্ট পাওয়ার লোক কম হবে, আর কালকে বড় রিস্ক নিতে গেলে ফেঁসে যেতে পারেন, বড় ইনভেস্টমেন্ট করতে গেলে ফেঁসে যেতে পারেন, ভ্রমণ হতে পারে, অসুবিধা নেই। কালকে বিদ্যা ভালো, আইন লিগাল প্রবলেম কোর্ট কাছারি সামনে দাঁড়িয়ে লড়তে পারলে তবে ভালো, না হলে অসুবিধা আছে। ঝুট ঝামেলা এড়িয়ে চলবেন, কারুর বিষয়ে ইনভলভমেন্ট না হওয়াটা প্রযোজ্য। আর কোনো কিছুতে, কোনো কিছু নিয়ে অতিরিক্ত পরিমাণ মাথা ঘামানো, মাথা গলানো উচিত হবে না, দেখে চলতে হচ্ছে। ধনুরাশি অ্যাকচুয়ালি কালকে দেখে চলার দিন, মানুষগুলোকে চিনতে পারবেন, বন্ধুত্ব চিনতে পারবেন, লোকে সুযোগ কতটা নিচ্ছে সেটা বুঝতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, যোগ্যতার দাম আদায় করতে, বার করে আনতে সমস্যা হবে ধনুর মানুষ হলে, জাতক জাতিকা হলে। তো ওভারঅল আমি যেটুকু পারছি, যতটা আমার প্রেজেন্ট, আমি সেইটুকুই এক্সপেক্ট করব, তার থেকে কম কিন্তু এইটুকুও বেশি নয়, এটা এটা ঘটনা। আপনার ধনু, আপনার মূলা নক্ষত্র কালকের দিনে অহেতুক অশান্তি, পূর্বসারা নক্ষত্র শত্রুবৃদ্ধি, উত্তরাসারা নক্ষত্র সুযোগ নেবে লোক, সেটা জ্ঞাতি পরিবার এবং পারিবারিক কলহের একটা চান্স রয়েছে ধনুরাশির, পাশের বাড়ি ভাই বোন আত্মীয় স্বজন একটা চান্স রয়েছে। সো একদিক থেকে বলতে পারি আপনি একটু কোণঠাসা থাকছেন, একটু লক্ষ্য রাখবেন, একটু নজর রাখবেন। মকর রাশি, মকর রাশি কালকের দিনে 8 নীল, অবশ্যই শনিদেব মহাদেব, কালকের দিনে 8:10 থেকে 12:35, আবার 2:15 পরের সময়টা 12:40 থেকে 2:10, কালকের দিনে সাবধানে চলতে হচ্ছে। মকরের ফ্যামিলির শরীর লক্ষ্য রাখতে হচ্ছে, বাচ্চাগুলো স্পেশালি, আমার বাচ্চা, আমার ছোটো ছেলে মেয়েগুলোর শরীর লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে, ট্যুরসে সাকসেস রয়েছে, ধরুন দীঘা যাচ্ছেন, পুরী যাচ্ছেন, যান না, অসুবিধা নেই, অসুবিধা নেই বা প্রবলেম নেই আপনি যখন মকরের মানুষ। কিন্তু মকর রাশি হোঁচট খেতে খেতে এগোনো, কর্মক্ষেত্রে পার্টিকুলার কিছু লোকজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, বাদবাকি জায়গা ভালো, আমি ধরতে পারি 3 বা 4 বা 5 তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, তারা পেছনে লাগছে। হয়তো আপনার বন্ধু আপনার কলিগরা সাপোর্ট করবে, কিন্তু ওই 2-3 লোক আপনার মুডটাকে অফ করবে। কমন পাবলিকদের জন্য কাজকর্ম, কাজ এগোনো সবটা ভালো, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে, টাইম টেকিং, টাইম নেওয়া, টাইম খাওয়া, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে প্রযোজ্য। সব বিষয়ে আপনার প্রচুর টাইম চলে যাচ্ছে, টাইম নষ্ট হচ্ছে বা সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা, এই ব্যাপারটা হচ্ছে, হবে। বিজনেস ভালো, কথা বলবেন বেশি করে, ইমপ্রেশন জমানোর চেষ্টা করবেন, শত্রুতা সব জায়গায় রয়েছে, অধিক কালুর ভেতরে ঢুকে যাবেন না কালকের দিনের জন্য, আর ধার দেবেন না।
দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক একটু ডিস্টার্ব দেখাচ্ছে, হাউস ওয়াইফরা কিন্তু সব মিলিয়ে সবটা ঠিক মতো কন্ট্রোল করতে পারছেন আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা। বিদ্যাস্থান বাধা বিপত্তি ভরা, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান বা বাচ্চা, বাচ্চাদের ব্যাপারটা আমি আশা করতে পারি আগামীকালকের দিনে আপনাকে বেটার রেজাল্ট দেবে। তবে আইনের ব্যাপার থাকলে দেখে রাজনৈতিক ব্যাপার পজিটিভ রেজাল্ট দেবে। আপনি ধরুন রাজনীতি করছেন, রাজনীতি করা মানুষ পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু আইন কানুন ইত্যাদির ব্যাপার থাকলে দেখে। উত্তরা ছাড়া নক্ষত্র কারুর দায়িত্ব কালকে মানে সামলে নেবেন, দেখে নেবেন, আর কারুর কথায় একদম সেই মানে বলে না যে সে গলে যাওয়া যাওয়া যাবে না। শ্রবণা পারিবারিক কলহ, ধনিষ্ঠা গুরুজনদের সাথে সংঘাত এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির কালকের দিনে ব্যবহার করতে হবে চকলেট সেট। কালকের দিনে তিন সংখ্যা, আট সংখ্যা, মহাদেব, আটটা থেকে বারোটা পঁচিশ শুভ সময়, বারোটা চল্লিশ থেকে দুটো দশ দেখে দুটো পঁয়ত্রিশের পরের সময়টা আবার শুভ সময়। কুম্ভকে বলবো প্রচুর কাজ এগোতে কালকে, যে যে দায়িত্বগুলো, নতুন বিষয়ে কথাবার্তা বলা, অফিসে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, একদম শনিবারের দিন তো কী হয়েছে, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, টার্গেট পূরণ হবে, টার্গেট অ্যাচিভ হচ্ছে, আপনার হেলথ ভালো, এনার্জিতে একটু হ্রাস রয়েছে। গুরুজনদের হেলথ কালকের দিনে মোটামুটি চলছে, বাচ্চাদের জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে, সব মিলিয়ে সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখতে হচ্ছে, সেটা তাদের পড়াশোনা বলতে পারেন, তাদের হেলথও বলতে পারেন। কিন্তু যেটা বলছিলাম, চাকরি বিজনেস বোথ সাইডে নিজেকে প্রুভ করা যায়, একদম লাভে থাকবেন আপনি, আপনার নিজের উন্নতি সাফল্য এবং অফিসিয়াল কোনো মিটিং, কোনো কাস্টমার ডিলিং, কোনো ইন্টারভিউর ব্যাপার আপনি ক্র্যাক করতে পারেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভ রাশির অর্থনৈতিকভাবে খুব বেশি দুর্বল নয়, ঠিকঠাক, প্রবলেম মানসিক, ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশান, আমার দ্বারা হবে না, আমার কিছু হচ্ছে না, এই ডিপ্রেশানটা আপনাকে গ্রাস করছে আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা। কুম্ভ রাশির ব্যবসাতে উন্নতি থাকছে, একটু চোখে লাগা গোছের ব্যাপার হতে পারে, কিছু ক্ষেত্রে মাথাটা গরম হওয়া, রাগজেদ বাড়া, এবং ওই যে বললাম নেগেটিভ থটস বাদ দিন, দাম্পত্য জীবনকে ভালো করা যাবে। আমি বলবো আপনার সবচেয়ে কাছের মানুষদের সাথে একটা ঘন্টা কোয়ালিটি টাইম কাটান, বসে থাকুন, গল্প করুন, একটু ঘুরে আসুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বিদ্যায় বাধা রয়েছে, সন্তান সুখ লক্ষ্য রাখতে হবে, পড়াশোনা খুব একটা ভালো নয়, কিন্তু রাজনৈতিক ব্যাপার বা লিগাল প্রবলেম সামলে চলছেন। জ্ঞাতিশত্রুতা থাকছে, জ্ঞাতির লোকজন, জ্ঞাতির মানুষজন, বাবা মায়ের সাপোর্ট থাকলেও কান ভাঙানোর লোক থাকবে, এটা দেখবেন আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ রাশিকে নিজের ভালোটা বুঝে নেওয়া উচিত, একটু লুকিয়ে থাকা উচিত, পরিবার বা জ্ঞাতি বলছি একটু লুকিয়ে রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জুনিয়রদের সাপোর্ট নিন, সরি ধনিষ্ঠা জুনিয়রদের সাপোর্ট নিন, শতভিশা আগামীকালকের দিনে আপনি কোনো অপ্রীতিকর ঘটনায় থাকবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো করবেন না। লাস্ট রাশি মীন রাশি, মীনের ক্ষেত্রে আকাশী হালকা সবুজ, এক শিব পুজো, আটটা পনেরো মিনিট থেকে বারোটা পাঁচ আড়াইটের পরের সময়টা, কিন্তু বারোটা পঁচিশ মিনিট থেকে দুটো পনেরো দেখে ব্যবহার করবেন। প্রেশারটা প্রচণ্ড, অফিস আপনাকে চেপে ধরবে, চেপে ধরবে, এবং এইটুকু কাজটা এতটা খাটনির কাজ হয়ে দাঁড়াবে, তো প্রেশার প্রচণ্ড, চাপ প্রচণ্ড, মনে হচ্ছে যেন সেই থার্টি ফার্স্ট মার্চের চাপ চলছে এই ব্যাপারটা, এবং কোণঠাসা করার ব্যাপার হতে পারে। আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলির হেলথ ভালো, ইনভেস্টমেন্টের দিন নয়, ভ্রমণে সাকসেস রয়েছে। যারা বুদ্ধিমান তারা ওই চাপটা কাটিয়ে বেরিয়ে যাবে না, যারা সবটা আবেগ দিয়ে দেখেন তারা কিন্তু একদম কোণঠাসা হয়ে যাবেন, লোকে পুরো মাত্রায় ইউটিলাইজ করে বেরিয়ে যাবে। ব্যবসা শুভ, কাস্টমার ডিল, কাস্টমার ডিলিংস, কাস্টমারদের সাথে কথাবার্তা এগোনো ভালো হচ্ছে, প্রোডাক্ট সেল ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ঠিকঠাক, গুরুজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাশের বাড়ি, জ্ঞাতির লোকজন,
এদের সাথে ঝামেলা বিবাদে যাবেন না, আপনি স্পেশালি হাউসওয়াইফ হলে লক্ষ্য রাখবেন পড়াশোনার দিক যথেষ্ট স্টেবল, সন্তানের সাপোর্টটা পাচ্ছেন, বাচ্চাগুলোর সাপোর্টটা পাচ্ছেন। লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, রাজনৈতিক ব্যাপার থাকলে কালকের দিনে আপনার হয়ে কথা বলছে, রেজাল্টটা আপনার দিকে যাচ্ছে। আপনি যখন মীন রাশির জাতক বা জাতিকা, অহেতুক রিস্ক নেবেন না, চাকরি ক্ষেত্র ভালো রকমভাবে খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। মীন রাশি ক্যাশ রোলিং করতে পারেন, কিন্তু খরচা একটু দেখে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বুঝে বলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ড্রাইভ সাবধানে করবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। রেবতী নক্ষত্র, ভাগ্যের ভরসায় কাজ করবেন না, নিজের ক্ষমতা থাকলে তবে, নাহলে দেখি লাভ কী আছে, অসুবিধা আছে। এটা আগামীকালকে রাশিফল, আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন।